বন্ধুরা ভারতের নীতি নির্ধারকগণ বাংলাদেশকে তাদের বাড়ির উঠোন মনে করে বর্তমানে বাংলাদেশ চীন বাংলাদেশ তুরস্ক বহুমুখী সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে সেটা সামরিক কূটনৈতিক এবং অর্থনৈতিক আর তাতেই ঘুম হারাম হয়েছে পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী মোদী সরকারের তাদের বহুদিনের খায়েশ বাংলাদেশে মেক ইন্ডিয়ার অধীনে নির্মিত অস্ত্র বিক্রি করা যদিও তাদের অস্ত্র নিজেদের আর্ম ফোর্সেসই ব্যবহার করতে চায় না আর এই লক্ষ্যেই তারা বাংলাদেশকে পঞ্চাশ কোটি ডলারের একটি লাইন অফ ক্রেডিট দিয়ে রেখেছে যদিও বাংলাদেশ এখনও পর্যন্ত সেই সামরিক লাইন অফ ক্রেডিটের একটি পয়সাও খরচ করেনি বন্ধুরা এই মুহূর্তে নীরবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ এবং চীন তাদের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সক্রিয় সদস্য আর এটা নিয়ে আমার পশ্চিমা দাদাদের মাথা ব্যথা তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে সেটা আমেরিকার সাথে মিলে ষড়যন্ত্রের মাধ্যমে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগদানের অফার নিয়ে বন্ধুরা এই অফারটি ছিল মূলত একটি মোলা এখানে বাংলাদেশের অর্থনৈতিক লাভ বলতে তেমন কিছুই নেই শুধুমাত্র কিছু অস্ত্র বিক্রির প্রলোভন দেখিয়ে বাংলাদেশকে এই ফাঁদে পা দেওয়ার প্রলোভন দেখিয়েছিল ভারত বন্ধুরা এখানে ভারতের কথাই বলবো কারণ ওদের তো নিজেদের মুরদ নেই বাংলাদেশকে তাদের চাহিদা মতো অস্ত্র সরবরাহ করার তারা এখানে ব্যবহার করেছে আমেরিকাকে বন্ধুরা আমেরিকাকে ব্যবহার করে তারা বাংলাদেশের নিকট আমেরিকার উচ্চ প্রযুক্তির অস্ত্র বিক্রির অফার দিয়েছে বাংলাদেশ অত্যন্ত সতর্কতার সাথে এই সকল অফারগুলো বিবেচনা করছে বন্ধুরা আমেরিকার অস্ত্র কিনতে হলে সুদীর্ঘ পথ পাড়ি দিতে হয় আপনারা জেনেই থাকবেন সেখানে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করতে হয় আমেরিকার অস্ত্র ক্রয়ের আগে তার একটি হচ্ছে জিসোমিয়া আর একটি হচ্ছে আকসা বন্ধুরা এখন নিশ্চিত নয় বাংলাদেশ সামগ্রিক এগ্রিমেন্টের মাধ্যমে আমেরিকার কাছ থেকে কোন কোন ধরনের অস্ত্র ক্রয় করতে পারে কিন্তু আমেরিকা এখন বাংলাদেশকে একটি ডিটেলস অফার দিয়ে গেছে বন্ধুরা বাংলাদেশ তার সামরিক বাহিনীর উন্নয়নের স্বার্থে আমেরিকা থেকে অস্ত্র ক্রয় করতেই পারে তবে সেটি কোনো এজেন্ডা নিয়ে হবে বাংলাদেশ কখনোই সেই পথে পা দেবে না এই এজেন্ডাটি হচ্ছে বাংলাদেশকে বিএরআই বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট থেকে বের করে নিয়ে ইন্দো প্যাসিফিক স্টাডিতে যোগদান করার মাধ্যমে বন্ধুরা বাংলাদেশ বলে দিয়েছে বাংলাদেশ ইন্দো প্যাসিফিক স্টাডিতে যোগদান করতে চায় কিন্তু সে আইকে ছাড়বে না ইন্দো প্যাসিফিক স্ট্রাটিজির আওতায় আমেরিকা যদি বাংলাদেশে অর্থনৈতিক বিনিয়োগ সমুদ্রবক্ষে গ্যাস উত্তোলনে সহযোগিতা এবং সামগ্রিকভাবে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে কূটনৈতিক চাপ প্রদান করে তাহলে বাংলাদেশ হয়তো বহুমুখীভাবে বা বহুপাক্ষিকভাবে ইন্দো প্যাসিফিক যোগদান করতে পারে এবং সেটা হবে অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা উভয়টির মাধ্যমে শুধুমাত্র সামরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগদানের মাধ্যমে তার পায়ে কোড়াল মারবে না কারণ বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক এবং কূটনৈতিক সামরিক সক্ষমতা বৃদ্ধিতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং এবং তার সাথে উন্নয়ন হচ্ছে তার ভৌত অবকাঠামো বন্ধুরা বাংলাদেশের সামগ্রিক লক্ষ্যমাত্রা হচ্ছে দুই সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠিত করা আর তার জন্য চাই যথেষ্ট বিনিয়োগ আর বিনিয়োগের পূর্ব শর্ত হলো অর্থ আর সেই অর্থই আসছে চীন থেকে বিষয়টি আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য সেটি হচ্ছে বড় বড় প্রজেক্ট বাস্তবায়নের সক্ষমতা বন্ধুরা ছোট্ট একটি উদাহরণ দেয়া আপনাদের খুলনা থেকে মংলা পর্যন্ত রেল লাইনের কানেকটিভিটি তৈরির কাজ পায় ভারত বন্ধুরা খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত এই রেল কানেকটিভিটি তৈরি করতে ভারত ব্যয় করেছে বারো বছর বা এক যুগ বন্ধুরা প্রজেক্ট বাস্তবায়নের সক্ষমতা এখানেই প্রমাণিত ভারত এখানে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বন্ধুরা খুলনা থেকে মংলা পর্যন্ত একটি ছোট্ট রেল লাইন তৈরি করতে যদি ভারতের এই গলধম অবস্থা হয় তাহলে পদ্মা সেতুর মতো বড় বড় প্রজেক্ট করতে গেলে সে বলবে ছেড়ে দেবা কেঁদে বাঁচি বাস্তবতা হচ্ছে বিনিয়োগের মূরদ নেই সম্পর্ক ভালো রাখার মুরদ নেই শুধু বাংলাদেশ থেকে সে স্বরটি খেতে জানে বন্ধুরা সেই স্বর আর বাংলাদেশ ভারতকে দেবে না তিস্তা চুক্তির খবর নেই সীমান্তে সাধারণ বাংলাদেশের লাশ আর এরপর দিয়ে ভারত চায় মসৃণ সম্পর্ক বন্ধুরা দাদাগিরি বন্ধ করতে হবে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে ম্যান টু ম্যান সম্পর্কই একটি দেশের সম্পর্ককে প্রতিষ্ঠিত করে এখানে শুধুমাত্র হিন্দুত্ববাদী মৌলবাদী বক্তৃতা দিয়ে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হয় না এটি ভারত যত দ্রুত বুঝবে ততই তারা বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে পারবে বন্ধুরা দক্ষিণ এশিয়ার অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ এবং ভারতের উভয় স্বার্থ রয়েছে তবে এখানে উইন উইন পজিশনের মাধ্যমে বাংলাদেশ এবং ভারত যদি এক অপরকে সহযোগিতা করতে পারে তাহলে উভয় দেশই উপকৃত হবে বাংলাদেশে যে ভারত বিরোধিতার নামে একটি স্বর রয়েছে সে স্বরটি আস্তে আস্তে নিচে নামবে আশা করি ভারত দ্রুততম সময়ের ভিতরে এই বিষয়টি অনুধাবন করতে পারবে বন্ধুরা শুধু অর্থনৈতিক উন্নয়ন নয় চীন বাংলাদেশের সামরিক উন্নয়নের বড় অংশীদার বাংলাদেশের রেফ সেভেন বিজিগুলোকে রিপ্লেস করার জন্য এক প্রকার চীনের এন চি বিমা হয়ে গেছে বাংলাদেশ নৌবাহিনীর সামগ্রিক ক্ষমতা উন্নত করার জন্য চীনের অবদান অনস্বীকার্য ইতিমধ্যে বাংলাদেশ দুটি সাবমেরিন সিন থেকে ক্রয় করেছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে চীনের অবদান অনস্বীকার্য চীনের মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থায় হয়তো ইনস্টল হতে পারে আর তাতেই মাথা ঘুরছে ভারতের মতো হিন্দুত্ববাদী দেশগুলোর বন্ধুরা বাংলাদেশ যদি তার সামরিক সক্ষমতায় এবং সারপেস টু এয়ার মিসাইল বিশেষ করে লং রেঞ্জ এয়ার মিসাইল ইনস্টল করে ফেলে তাহলে ভারতের বিমানগুলো ইচ্ছা মতো বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করতে পারবে না বাংলাদেশের অবকাঠামো খাত থেকে শুরু করে বিশেষ করে পদ্মা সেতু কর্ণুলি টানেল পায়রা বিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি বড় বড় প্রজেক্টগুলোর ক্ষেত্রে চীনের অবদান অনস্বীকার্য এখানে চীনের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশকে বড় প্রজেক্ট সমাপ্ত করতে সহায়তা করেছে বন্ধুরা ভারতের বহুদিনের খায়েশ তাদের মেক ইন্ডিয়ার অধীনে যে নির্মিত অস্ত্রগুলো বাংলাদেশের কাছে বিক্রি করা কিন্তু এই অস্ত্রগুলো এমন যে তাদের নিজেদের বাহিনী এটি ব্যবহার করতে চায় না বন্ধুরা ভারতের স্টেট অব দি আর্ট লাইট কমব্যাক্ট এয়ারক্রাফট হল তেজা বাংলাদেশের কাছে বিক্রির জন্য অফার দিয়েছে কিন্তু বাংলাদেশ এটি এভ্যালুয়েশন করবে ইন্ডিয়া নৌবাহিনী এটি এভ্যালুয়েশন করে রিজেক্ট করে দিয়েছে অতিরিক্ত ওজনের কারণে বন্ধুরা বুঝতেই পারছেন তাদের অস্ত্রের মান বন্ধুরা বর্তমান সময়ে বাংলাদেশ তুরস্কের সাথে তার সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক এক অনন্য পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তুরস্ক বাংলাদেশের অস্ত্র ক্ষেত্রে সামগ্রিক অফার দিয়েছে সেখানে আছে অ্যান্টিট্যাক মিসাইল ব্যালিস্টিক মিসাইল এফ সিক্সটিন যুদ্ধ বিমান থেকে শুরু করে আমেরিকার জাহাজ বিধ্বংসী মিসাইল হারপুনের চেয়ে উন্নত আটমাকা জাহাজ বিধ্বংসী মিসাইল বাংলাদেশ হয়তো ভবিষ্যতে নির্মাণাধীন তার হ্যাভি মাল্টিরোল ফ্রিগেটগুলোতে জাহাজ বিধ্বংসী মিসাইল হিসেবে এই আটমাকাকে ইনস্টল করতে পারে বন্ধুরা বাংলাদেশকে তার আডা ক্লাস করবেট অফার করেছে তুরস্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে সর্বাধুনিক এবং বিধ্বংসী ইলেকট্রনিক অরফেয়ার থেকে শুরু করে প্রযুক্তির বিধ্বংসী অস্ত্রশস্রের জন্য বন্ধুরা বাংলাদেশে চীন এবং তুরস্কের যৌথ প্রভাব বৃদ্ধির কারণে ভারত উঠে পড়ে লেগেছে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক সীমান্ত হত্যা তিস্তা এবং ভারতের উচ্চমর্গীয় নেতাদের অশালীন বক্তব্যের কারণে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের মনে যে ক্ষোভ জমেছিল সাথে সীমান্ত মাধ্যমে যুদ্ধ অবস্থা সৃষ্টি হওয়ার পর তখন থেকেই ভারত চেষ্টা করছে বাংলাদেশের সমর্থন পেতে কিন্তু বাংলাদেশ বিশেষ কোনো দেশকে সমর্থন দেয়নি বাংলাদেশ চীনকেও সমর্থন দেয়নি ভারতকেও সমর্থন দেয়নি এ ব্যাপারে বাংলাদেশ তার নিরপেক্ষতা বজায় রেখেছে বন্ধুরা এখানেই ভারত ঘাই খেয়েছে ভারত মনে করেছে বাংলাদেশ তার পক্ষেই আছে কিন্তু দিন শেষে দেখা গেছে বাংলাদেশ এ বিষয়ে একটি টু শব্দ করেনি বন্ধুরা তখন থেকেই ভারত বাংলাদেশের শান্তে সম্পর্ক রিপেয়ার করার জন্য উঠে পড়ে লেগেছে বন্ধুরা বাংলাদেশ এই বিষয়টা কাজে লাগাতে পারে তার অর্থনৈতিক সামরিক এবং ভারতের সাথে যে অমীমাংসিত বিষয়গুলো আছে সেগুলো সেগুলো মীমাংসা করার প্রস্তাব দিয়ে বন্ধুরা ভারত এই মুহূর্তে বাংলাদেশে চীনকে আটকানোর জন্য তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে বন্ধুরা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর কারণ বাংলাদেশের উন্নয়নের প্রয়োজনে চীন চীনকে তার দরকার রয়েছে ভারত যেমন আমাদের প্রতিবেশী তেমনি আমাদের সার্বিক নিরাপত্তাগত ব্যাপার থেকে শুরু করে আমাদের অর্থনৈতিক উন্নয়নে ভারতেরও সহযোগিতার প্রয়োজন কিন্তু উভয় পক্ষেই যদি কোনো সহযোগিতা এগিয়ে না আসে সেই সহযোগিতা চূড়ান্ত ভিত্তি লাভ করে না তাই ভারতেরও উচিত বাংলাদেশের উন্নয়নে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসা এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব এবং নিরাপত্তাগত ইস্যুগুলো রয়েছে সেইগুলোর সমাধান করা বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারত কি বাংলাদেশে চীনকে আটকাতে পারবে আর বাংলাদেশ কি সেটা হতে দেবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটির বিশ্লেষণে সবশেষে যেটি বলতে চাই তা হচ্ছে বাংলাদেশ তার সামগ্রিক অর্থনৈতিক কূটনৈতিক এবং সামরিক উন্নয়নের ক্ষেত্রে চীন এবং ভারত উভয় দেশকেই কাজে লাগাবে বাংলাদেশ তার স্বার্থটি খুব ভালোভাবেই বুঝে এবং বিগত দশ বছর ধরে বাংলাদেশ এই রাজনীতি করে আসছে আর তার মাধ্যমে সে তার সর্বোচ্চ অর্থনৈতিক এবং সামরিক এবং কূটনৈতিক সুবিধা লুপে নিয়েছে বন্ধুরা সামনেই বাংলাদেশের উচিত এই নিরপেক্ষ মনোভাব বজায় রাখা কোনো বিশেষ দেশের প্রতি পক্ষপাতমূলক না হয়ে বাংলাদেশের উচিত হবে তার স্বার্থকে সর্বাগ্রে অবস্থান দিয়ে উভয় দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া তাহলেই দিন শেষে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে এটি নিশ্চিত করে বলা যায় বন্ধুরা আজকের এই ভিডিও বিশ্লেষণটি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশে প্রবাসে সকল ভাই বোনদের অনুরোধ জানাচ্ছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করে আর দেশে প্রবাসে যে সকল ভাই বোনরা আছেন অবশ্যই মহিদ্দিন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য